বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে মুহূর্তের অত্যন্ত বড় খবর সরাসরি কলকাতায় ঘুরতে থেকে। বন্ধুরা, আইনজীবীদের নির্বাচন ও কারচুপি আপনারা দেখেছেন রাজ্যে গত পঞ্চায়েত নির্বাচনে ভয়ঙ্কর দুর্নীতি থেকে শুরু করে ভোটে কারচুপির অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টে ভুরি ভুরি মামলা হয়েছে। বিচারপতি অমৃতা সেনের এজলাস থেকে শুরু করে বিভিন্ন এজলাসে পঞ্চায়েত নির্বাচনের মামলা হয়েছে। পঞ্চায়েত নির্বাচন বাতিল পর্যন্ত দাবি উঠেছিল। এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, এবার আইনজীবীদের যে নির্বাচন সেখানেও কারচুপির অভিযোগ উঠল এবং হস্তক্ষেপ করতে বাধ্য হলেন বিচারপতি। কি হয়েছে পুরো ঘটনা, পুরোটাই আপনাদের জানাবো আমরা। বন্ধুরা, আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, লোকসভা বিধানসভা থেকে শুরু করে সম্প্রতি শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচন বেনিয়মের অভিযোগে একের পর এক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবার আদালতের নির্বাচনেও কারচুপির অভিযোগ উঠেছে এবং এই নিয়ে মামলা দায়ের হওয়ার পর শেষমেশ হস্তক্ষেপ করতে বাধ্য হলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। আইনজীবীদের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে। শুক্রবার এই মামলা জরুরি শুনানি হয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে। মামলাকারীর আইনজীবী অনিমেষ ভট্টাচার্যের যেটা অভিযোগ, যে ভোট দেওয়ার জন্য যে ব্যালট পেপার ইস্যু করা হয়েছে তাতে একটি সিরিয়াল নাম্বার রয়েছে, যাতে সহজেই ভোটাররা চিহ্নিত হয়ে যাবেন। তিনি জানান যে ব্যালট পেপার নেওয়ার সময় কাউন্টার পার্টে সংশ্লিষ্ট ভোটারকে স্বাক্ষর করতে হচ্ছে, আর ওই কাউন্টার পার্ট ভোটারের কাছে থাকছে না, ফলে কোন ভোটার কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন তা সহজেই সামনে এসে যাচ্ছে। মামলাকারীর আইনজীবী শাসক গোষ্ঠীর দিকে আঙুল তুলে অভিযোগ করেছেন যে জেনে বুঝেই এমন করা হয়েছে, যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট না দিলে পরবর্তীতে সেই আইনজীবীদের চিহ্নিত করা যায়। বার অ্যাসোসিয়েশন যদিও এই বক্তব্যের বিরোধিতা করেছে। শেষে সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি ভট্টাচার্য নির্দেশ দেন যে সমস্ত ব্যালট পেপারের কাউন্টার পার্ট জমা রাখতে হবে রেজিস্ট্রার জেনারেলের কাছে। পাশাপাশি নির্বাচনী অফিসার সমস্ত ব্যালট পেপারের কাউন্টার পার্ট জমা দিয়ে দেবেন, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব কিছু জমা থাকবে। বন্ধুরা, এবার কলকাতা হাইকোর্টের এই বিষয় নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া, আপনাদের কি রিয়াকশন, অবশ্যই আপনারা আমাদের